অনেকদিন পর ছাদে বসে আছি, মানে ঠান্ডার সময় ছাদে বসা, ছাদে জল রোদে দিয়ে স্নান করা, এরকম কত কিছু স্মৃতি থাকে না ছোটবেলার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু টাপুর সংসার। আমি আর ময়না এখন যাচ্ছি কলকাতা স্টেশনে, বিকজ আমি আজকে বাড়ি যাচ্ছি, কিন্তু ময়না আমায় ছাড়তে যাচ্ছে, ওখান থেকে ও ক্লাসে চলে যাবে। আর ফোনে দেখো কার সাথে না গল্প করছে, তখন থেকে প্রেম করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমি তোমাদের সাথে কথা বলবো সেটাই বলতে পারছি না। কিছু খাবার দাবার তুলে নিলাম, ট্রেনে একা একা জার্নি করছি, কিছু জিনিস তো তুলে নিতে হয় বলো। কিছু চিপস আর একটু মাজা তুলে নিলাম, সাথে একটা চকলেট, একটা ময়নার, একটা আমার। ওই যে 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, কলকাতা বালুরঘাট এক্সপ্রেস, মানে তেভাগা এক্সপ্রেস। তোরও আছে এর মধ্যে? আচ্ছা, 2 নম্বর ট্রেন দিয়ে দিয়েছে। এই তো পাশেরটা, এই দিয়ে দিয়েছে। বললাম তো ট্রেন ওই ট্রেনটাই দাঁড়িয়ে আছে, তুমি শুনলে না আমার কথা। বসিয়ে দিয়ে চলে গেল, ওর ক্লাস আছে মোটামুটি 12:30টার দিকে, এখন 12:18 বাজে। গুড মর্নিং, কালকে আর ব্লগটাকে কন্টিনিউ করতে পারিনি, কেননা কালকে আমার ফোনের ব্যাটারি চলে গেছিলো আর আমি পাওয়ার ব্যাঙ্কটাকেও চার্জ দিতে ভুলে গেছিলাম। রাতের বেলা আমি বালুরঘাটে পৌঁছেছি প্রায় 12:00 সময়, ট্রেন লেট ছিল আর প্রচুর গা ব্যথা, প্রচণ্ড ঘুম পাচ্ছে, জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন বাইরে গিয়ে দেখি সবাই কি করছে, মানে উঠিনি আমি, এখনও শুয়েই আছি। এখানে প্রচুর ঠান্ডা, কলকাতার থেকে এখানে ডাবল ঠান্ডা, ডাবল। আমার বিছানা গোছানো কমপ্লিট, এবার সবাইকে খোঁজার পালা। ঘর বাড়ির অবস্থা একটু অগোছালো হয়ে আছে, কারণ কনস্ট্রাকশনের কাজ চলছিল। এই জায়গাটা যেটা আগে ঘেরা ছিল না, নতুন করে ঘিরে দেওয়া হয়েছে। এখানে এখনও একটা আয়না লাগানোর কথা, যে আয়নাগুলো বোধহয় এখানে কিনে এনে রাখা আছে। এখানে বাসনের একটা র‍্যাক কিনেছে, এটা বোধহয় কিচেনে লাগাবে। এটা আমার জাস্ট মাধ্যমিক দিয়েছি, সেই সময় আমাকে ডেস্কটপ কিনে দিয়েছিল, এটা হলো সেই ডেস্কটপ। বাড়ির সামনে সবজিওয়ালা এসছে, মা মাসির দুজনেই সবজি নিতে ব্যস্ত। বেসিক্যালি এটা যেমন আমাদের বাড়ি, অপোজিটের এটা মাসি বাড়ি। জাম আলুটা খেতে হেভি লাগে, এটা মার বাগান। এই গোলাপটা যা সুন্দর দেখতে না, কোথায় গেল? ইয়ে মাম্মি কা বাগান হ্যায়, প্রচুর গাছ লাগিয়েছে ওই ভেতরে। এর আগে এখানে যতগুলো গাছ ছিল সেগুলো সব কেটে দিয়েছে। আমি যে সোয়েটারটা পরে আছি, এটা আমার ক্লাস 4 সোয়েটার, মা এটার নাম দিয়েছে লাইফ গ্যারেন্টি সোয়েটার। স্কুল পাস করে, কলেজ পাস করে, ইউনিভার্সিটি পাস করে এখন বিয়ে হয়ে গেছে, তাও আমি এই সোয়েটারটাই পরছি মা। আমার লাইফ গ্যারেন্টি সোয়েটার। কোন ক্লাসে ছিল? 3 ক্লাস 4 লাইফ গ্যারেন্টি। বাবা লাউ হয়েছে,
ওখানে তার বড় লাউ হয়েছে, শিউলি গাছের সাথে লাউ, শিম গাছ তার সাথে আবার অপরাজিতা গাছ, তার সাথে আবার লেবু গাছ, এই একটার মধ্যে কত কিছু আছে। অনেকদিন পর পর এসে বাড়ির এই চেঞ্জগুলো দেখতে এখন কেমনই যেন লাগে। আগে হস্টেলে থেকেছি, তখন যখন মাঝে মাঝে আসতাম এসে দেখতাম এটা চেঞ্জ করে ফেলেছে, ওটা চেঞ্জ করে ফেলেছে, তখন অন্যরকম লাগতো। বাট এখনকার ফিলিংসটা যেন অন্যরকম। আগে লোকে বলতো এই বাপের বাড়ি শ্বশুর বাড়ি টার্মটা ইউজ করতো, তখন বুঝতাম না, এখন মনে হয় যে না, অনেক দিন যেহেতু এত দূরে থাকি, আসতে অনেক সময় লাগে। লাস্ট এসেছিলাম আমি জুন মাসে, তারপর এই এলাম, এখন বুঝতে পারি যে কী ব্যাপারটা। তোমাদেরও যদি এই বিষয়ে কোনো মানে ফিলিংস শেয়ার করার থাকে, সেটা নিশ্চয়ই কমেন্টে তোমরা শেয়ার করতে পারো। অনেক দিন পর ছাদে বসে আছি, মানে ঠান্ডার সময় ছাদে বসা, ছাদে জল রোদে দিয়ে স্নান করা, এরকম কত কিছু স্মৃতি থাকে না ছোটবেলার। সাফ দাও, সাফ সাফ স্প্রে করো, ফাঙ্গিসাইড দাও, দেখি এটা না, এটা হলে হতে পারে, হ্যাঁ ফাঙ্গিসাইড, এটা জলে মিশিয়ে স্প্রে করে দাও, হলুদ ভাব চলে যাবে। লেবুর কলম কোথায় বসিয়েছো তুমি? গাছ পাতার নিচে লুকিয়ে আছে, আমি তো দেখিনি। আজকের মেনু কি বলে দাও? মেনু সারি না, মেনু 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 মাখন হবে, ভাত হবে, লাউয়ের খোসা দিয়ে আলু ভাজা হবে, পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ দিয়ে, আচ্ছা পেঁয়াজ আলু, পেঁপে সেদ্ধ হবে, পেঁপে সেদ্ধ হবে, মাছ ভাজা হবে, শাক হবে, শাক মাখন থাকলে আর ডাল প্রয়োজন নেই, ডাল লাগবে না, মাংস ভাতের সাথে আবার ডাল ডাল লাগে নাকি? এটা পেঁপেটা সিদ্ধ হচ্ছে ব্যালেন্স হবে। কি রে, কি খবর, কি নিয়ে পড়ার ইচ্ছে আছে এরপরে? নিট 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 পছন্দ কোনটা হচ্ছে সাবজেক্ট, বায়োলজি নাকি? না না ফিজিক্স, ফিজিক্স পছন্দ, অথচ ডক্টরি লাইনে যাবি বলছিস। বায়োলজি হবে না, কোচিং নিচ্ছিস এখন থেকে? না কোচিং নাওটা শুরু করে দে, হাই সেকেন্ডারি না হলে চাপ তখন নিব না, টুয়েলভ পড়াচ্ছে কোন পড়াচ্ছে, তো পড়তে থাক না, কি হয়েছে দেখো দি, বাইরে কোথাও কোচিং নিবি ডিসাইড করলি? গঙ্গারামপুরে থাকে, আর আজকে বালুরঘাটে আসছে অনুপম রয়, দ্য গ্রেট সিঙ্গার, তো সেই জন্য ও একটা গিফট নিয়ে এসেছে, সেই গিফটটা তোমাদেরকে আমি দেখাই। কই যে এঁকেছে সে কই? কতদিন লেগেছে ছবি বানাতে বল, লজ্জা পাস না। বেশ সুন্দর এঁকেছে ছবিটা, আমার ভীষণ ভালো লাগলো। জানি না ব্লাউজ পিস আছে কিনা, দেখতে হবে, পার বসাবো। এখন আমি মার সাথে যাচ্ছি, আমাদের কাছাকাছি একজন আন্টি আছে যিনি খুব ভালো ব্লাউজ বানিয়ে দেয় আর জিনিসপত্র আমাকে বানিয়ে দেয়, সেই আন্টির কাছে মানে আমি যতবার বালুরঘাটে আসি কিছু কিছু জিনিস জমিয়ে রাখি, যে আন্টির কাছে এলে তবেই বানাবো, সেগুলো সব আমি নিয়ে এসেছি। মাও অলরেডি মানে আমি আসার আগেই আন্টির কাছে কিছু দিয়ে এসেছিলো, সেগুলো আনতে যাবে। জাস্ট একটা ট্রাউজার প্যান্ট আর উপরে একটা সোয়েট টি শার্ট, মাও রেডি হয়ে গেছে। কিন্তু মা এই কুর্তিটার সাথে এই প্যান্টটা তো যাচ্ছে না, যাচ্ছে না, গেলেও আমি পরেছি তার সাথে আবার এই কালারের সোয়েটার, এই তো রঙিলো মেহমান হয়ে গেলে তুমি। নাটক বুঝে কি সোমবারের দিন করতে দিল, এমন কি চলো।
তুমি বলেই আসলে ছোট বাচ্চা তোমার চকো, তো চলো এবার আমি বাড়িতে চলে এসেছি। আর সারাদিন যেমন উলট পালট ভাবে আমি নিজেও ঘুরেছি, তেমন তোমাদেরকেও সেভাবেই ঘুরিয়েছি। এবার আমি জাস্ট ফ্রেশ হয়ে একটু রেস্ট নেব। ট্রেন জার্নির পরে বুঝতেই পারছি আমি ভীষণ টায়ার্ড, তবে এখন হয়তো ঘুমাবো না, দেরি হয়ে যাবে, মা বাবার সাথে একটু গল্প করবো, এতদিন পরে এসেছি। টাটা, বাই বাই, ভালো থেকো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো আমার নেক্সট ভিডিওগুলোর জন্য। ততক্ষণ পর্যন্ত টাটা।